সিপিএম এসছে কার কারণে, কে এনেছে সিপিএম? দশ মাসের মুখ্যমন্ত্রী ইদারে লিয়ে ভাঙ্গা খায়, আমার বাবে মুখ্যমন্ত্রী আসলো ওহন এটার ভাঙ্গা খাইতে হবে। সব মুসলমানরা বাংলাদেশ পাঠাই দেবো, ইডা দিছে পাঠাইছি নি আমি। চাকরি কে দিয়েছিল অবৈধভাবে? কমিউনিস্টরা, সিপিএম রা দিয়েছিল। তাদের চাকরিগুলি যাওয়ার জন্য কেসটা কে করেছিল? বিপ্লব দেব। কে করছে? এদিকে যে বিধায়ক উনি কেস করছেন। সিপিএম এসছে কার কারণে, কে এনেছে সিপিএমটা ত্রিপুরাতে? ত্রিপুরাতে সিপিএম ছিল না, ত্রিপুরার মাটি সিপিএম এর না। কমিউনিস্ট কে আনলো? কমিউনিস্ট কে মানিক সরকার এনেছে, জিতেন চৌধুরী এনেছে, এরা ইনি এনেছে, এই বাপ বেটা এনেছে, তারা এনেছে। ত্রিপুরা রাজারা প্রধান বৈশাল, ত্রিপুরা রাজারা কোনোদিনই মহিলার উপর অত্যাচার করেনি, তাহলে কমিউনিস্ট কেন এলো? কমিউনিস্ট তো যেখানে অত্যাচার হয় সেখানে আসে, তো ত্রিপুরাতে তো হয়নি। ত্রিপুরাতে ওনার বাবার দিকটা গিত্তির কারণে কমিউনিস্ট এসেছে। সুকুম সেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, বনমালীপুর থেকে এমএলএ ছিলেন, শাদিসুদা করেননি, একা ব্যক্তি, ভালো মানুষ ছিলেন, ইমানদার লোক ছিলেন। তো ওনার বাপে এই ত্রিপুরার মধ্যে, আরে কত বড়, আমার মাঝে মাঝে দিয়ে হয় দশ মাসের মুখ্যমন্ত্রী ইদারে লিয়ে ভাঙ্গা খায়, আমার বাবে মুখ্যমন্ত্রী আসে, বাপ রে বাপ কি অবস্থা, অহন এটার ভাঙ্গা খাইতে হবে। এরা সুকুম সেনকে গতিচ্যুত করে, কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে গতিচ্যুত করে সিএফডি বানায়, ওর পিতা সিএফডি বানিয়ে নিপেন চক্রবর্তীকে প্রথম কমিউনিস্টের নেতা, ত্রিপুরার অর্থমন্ত্রী বানায়। এরা সিপিএম কে রাস্তা দেখিয়ে ভিতরে ঢুকিয়েছে, অর্থমন্ত্রী হওয়ার পর সিপিএম শক্তিশালী হয়ে যায়। আর ১৯৭৮ নির্বাচনে কমিউনিস্ট 56টা সিট কিভাবে পেয়েছে? এরা কংগ্রেসের মধ্যে গুডবাজি করে এক একটা সিটের তৎকালীন সময় দুইটা তিনটা চারটা প্রার্থী দাঁড় করিয়েছে, কংগ্রেসের ভোট তিন ভাগ চার ভাগ হওয়ার কারণে সামান্য ভোটের মাধ্যমে কমিউনিস্ট পার্টিরা এমএলএ চুনে সত্তাতে চলে এসেছিল। তিনটা চারটা করে প্রার্থী দাঁড় করায়, কে দাঁড় করিয়েছিল? কংগ্রেসের ভোট যদি বিভাজন না হতো কমিউনিস্ট জীবনে সত্তাতে ত্রিপুরাতে আসতো না। কমিউনিস্ট কংগ্রেসের ভোট বিভাজনটা কে করলো? বিলালবাবু ভুল করছি নি? এরাই আনছে। এই কমিউনিস্টের পিটার বনকে কি দিয়েছে? বিজেপি আইলে সব মুসলমানরা বাংলাদেশ পাঠাই দেবো, ইডা দিছে, পাঠাইছি নি আমি। 10,323 অনেক আন্দোলন হয়েছে, বিটারবনের মানুষ আগরতলাতে থাকে জানে, আগরতলা শহরের মধ্যে কত আন্দোলন, রাস্তায় বসে থাকে 10,323। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরও আমাকে গিয়ে বলে, আমাদেরকে করে দিন স্যার। আমি বলেছি, বলবো আমি সুপ্রিম কোর্টের কাছে আপিলও করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে করার পাক্কা করার আমাকে পারমিশন দেন, সুপ্রিম কোর্ট দেয়নি। তাদেরকে চাকরি কে দিয়েছিল অবৈধভাবে? কমিউনিস্টরা, সিপিএম রা দিয়েছিল। তাদের চাকরিগুলি যাওয়ার জন্য কেসটা কে করেছিল? বিপ্লব দেব। কে করছে? এদিকে যে বিধায়ক উনি কেস করছেন, এখন যে প্রার্থী উনি কেস করছেন। এখন সিপিএম এতদিন তাদের দোষ দিত বলে এরা কেস করে চাকরিগুলো খেয়েছে, এখন 10,323 পরিবারকে ছেড়ে দিয়েছে, এইবার উনি বন্ধু হয়ে গেছেন, ওনার বন্ধুরে ক্যান্ডিডেট করেছে, সিপিএম এর ক্যান্ডিডেট হচ্ছেন ওনার বন্ধু। এই 10,323 পরিবারের অভিশাপ এবার সিপিএম কংগ্রেসের বিনাশ হয়ে যাবে, কারণ কোর্টে গেল কে, কেসটা করল কে? এই আশিস বাবু আর ওনার বন্ধু, ওইটার নাম কইতে হবে না।